Hello guys, today I am gonna experience one of the most famous and oldest train journeys in Turkey. এবং এটি শুধুমাত্র টার্কিতে না পুরো পৃথিবীতে one of the most famous train journey গুলোর মধ্যে একটা এবং কারণগুলো ট্রেনে উঠে এবং চলার পথে কথা বলা যাবে সো লেটস গো Doğu Ekspresi এটা আসলে একটা টার্কি শব্দ দৌ মানে হচ্ছে ইস্ট ইস্টার্ন আর এক্সপ্রেস এক্সপ্রেস মানে হচ্ছে ইস্টার্ন এক্সপ্রেস আর তুরস্কের প্রধান সেন্টার যেটা আনকারা আনকারা থেকে এটার একদম ইস্টার্ন সাইড পর্যন্ত সর্বদিকের ইস্টার্ন সাইডের শহরটার নাম হচ্ছে কার্স অর্থাৎ তুরস্কের আনকারা থেকে একদম পূর্ব দিকে কার্স শহর পর্যন্ত যেই লিঙ্ক আপ করে এই ট্রেনটা এটার নাম হচ্ছে দৌ এক্সপ্রেস এই ট্রেন জার্নিটা অর্থাৎ ইস্টার্ন এক্সপ্রেস বা দৌ এক্সপ্রেসের যে ট্রেন জার্নিটা এটা তুরস্কের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস একটা ট্রেন জার্নি আর কারণ হচ্ছে প্রথমত এটা অনেক পুরনো এই ট্রেন জার্নিটা বা যে ট্রেনের যে চলাচল বা কমিউনিকেশনটা এই কমিউনিকেশন সিস্টেমটা তুরস্কের অনেক পুরনো একটা কমিউনিকেশন সিস্টেম তুরস্কের সেন্টার থেকে পূর্ব দিক পর্যন্ত এবং এই ট্রেন জার্নির সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আপনি ট্রেন জার্নিতে একই সাথে সকাল বা দুপুর বা বিকেল অর্থাৎ আপনি যে দিনের যেই ক্ষেত্রটা এটা এবং একই সাথে রাত এই দুটো এক্সপিরিয়েন্স একসাথে আপনি পাবেন অর্থাৎ তুরস্কের সেন্টার বা রাজধানী আনকারা থেকে সর্বোচ্চ পূর্ব দিকের যে শহর কার্স এই পর্যন্ত টোটাল জার্নির সময় হচ্ছে প্রায় 24 আওয়ার অর্থাৎ 24 ঘন্টা সকাল এবং রাত এই পুরো জিনিসটাই হচ্ছে ট্রেন জার্নিতে কভার এই জিনিসটার কারণে অর্থাৎ যেহেতু আপনি একই সাথে দিনের ট্রাভেল এক্সপিরিয়েন্সটাও পাচ্ছেন এবং তারপরে একই সাথে রাতের ট্রাভেল এক্সপিরিয়েন্সটাও পাচ্ছেন সো এই দুটো মিলে এই ট্রেন জার্নিটাকে শুধুমাত্র তুরস্কেরই ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস একটা ট্রেন জার্নি না এই ট্রেন জার্নিটা ওয়ার্ল্ডেরও ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস এবং নন একটা ট্রেন এখন বর্তমানে যদি আমি তুরস্কের ট্রেন কমিউনিকেশন সিস্টেমটা বলি ইস্তানবুল থেকে আনকারা পর্যন্ত হচ্ছে ইলেকট্রিক ট্রেন যেটা এটা চলে এবং আনকারা থেকে কার্স পর্যন্ত যেটা এটা হচ্ছে যে দৌ এক্সপ্রেস বা ইস্টার্ন এক্সপ্রেস এটা আসলে ইলেকট্রিক ট্রেন না বাংলাদেশের মতো আমাদের যে ট্রেনগুলো অনেকটা এরকম একটা ট্রেনের মতো একটা ট্রেন এই ট্রেন সিস্টেম কমিউনিকেশন সিস্টেম চালু আছে সো ইস্তানবুল থেকে আনকারা পর্যন্ত এই ইলেকট্রিক ট্রেন সিস্টেমের পূর্বে এই দৌ এক্সপ্রেস বা ইস্টার্ন এক্সপ্রেসের কমিউনিকেশন সিস্টেম ছিল ইস্তানবুল টু কার্স অর্থাৎ প্রায় তুরস্কের পশ্চিম অংশ থেকে তুরস্কের পূর্ব অংশ পর্যন্ত পুরো এলাকাটাই হচ্ছে শুধুমাত্র এই একটি ট্রেনের সিস্টেমের মাধ্যমে অর্থাৎ ইস্টার্ন এক্সপ্রেসের মাধ্যমে কভার করা হতো সো বর্তমানে এখন এই ট্রেনটা যে পরিমাণ দূরত্ব কভার করছে সেটা হচ্ছে প্রায় 1340 কিলোমিটার পর্যন্ত এবং যখন এটা পূর্বে ইস্তানবুল থেকে কার্স পর্যন্ত এটা চলাচল করত তখন এটা কভার করত প্রায় 1940 কিলোমিটার এরিয়া সো এই ট্রেন জার্নিটা মোটামুটি পুরো পৃথিবীর লংগেস্ট ট্রেন জার্নিগুলোর মধ্যে একটা প্রতি বছর প্রচুর পরিমাণে মানুষ এবং টুরিস্টরা শুধুমাত্র এই ট্রেন জার্নিটি উপভোগ করার জন্য আনকারা থেকে কার্স পর্যন্ত ট্রেনে যায় এবং একই দিনে আবার কার্স থেকে আনকারাতে ব্যাক করে শুধুমাত্র এই ট্রেন জার্নিটি উপভোগ করার জন্য এবং তুরস্ক সরকারের যে টুরিস্টিক ক্ষেত্র থেকে যে একটা আয় আসে এই আয়ের একটা বড় অংশে এই ট্রেন জার্নিটা বিশেষ ভূমিকা পালন করে এই ইস্টার্ন এক্সপ্রেসটি বর্তমানে তুরস্কের 7টি প্রভিন্স কভার করে অর্থাৎ 7টি প্রভিন্সের মধ্যে দিয়ে ট্রেনটা চলে প্রথমত আনকারা তারপর কিরিককালে দেন কাইসেরি দেন সিভাস এরজিনকান এরজুরুম অ্যান্ড কার্স মোটামুটি এই 7টা প্রভিন্সের মধ্যে দিয়ে হচ্ছে এই দৌ এক্সপ্রেস বা ইস্টার্ন এক্সপ্রেস চলাচল করে তুরস্ক হচ্ছে অনেক জিওগ্রাফিক্যাল একটা এরিয়া মানে যখনই হচ্ছে আপনি এক প্রভিন্স থেকে অন্য প্রভিন্সে প্রবেশ করবেন বা বের হবেন তখন হচ্ছে এখানের যে তাপমাত্রা বা ন্যাচারাল যে বিউটি এটার মধ্যে খুব বড় একটা তফাৎ দেখতে পারবেন
কোনো কোনো এলাকা দেখবেন বরফ ঢাকা, তারপরে প্রভিন্সে যাবেন কোনো কোনো এলাকা দেখবেন একদম সবুজ, কোনো কোনো এলাকা হচ্ছে অন্যান্য রঙে রঞ্জিত। সো যখন আপনি একই ট্রেন জার্নির মাধ্যমে আনকারা থেকে কার্স, অর্থাৎ একদম তুরস্কের মিডল সেন্টার থেকে একদম পূর্ব দিক পর্যন্ত একটা ট্রেন জার্নির ভ্রমণের মাধ্যমে আপনি কভার করবেন, সো আপনি খুব বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। একই সাথে হচ্ছে আপনি ভালো একটা যে মানজারা বা যে ন্যাচারাল বিউটি, এটার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আপনি পেয়ে যাবেন। এখন আমি আপনাদের ট্রেনের ভিতরের সাইডটা একটু ঘুরিয়ে দেবো। ও বাইরে ন্যাচারাল বিউটিটা অনেক সুন্দর। তুরস্ক, আসলে পুরো তুরস্ক শহরটাই হচ্ছে মোটামুটি পাহাড়ের উপর অবস্থিত। সো পুরো তুরস্কে যে কোনো শহরেই আপনি যান, পাহাড়ের খুব বেশ বড় একটা ফিলিংস পাবেন, লাইক আপনি রাস্তায় হেঁটেও পাহাড়ে হাঁটার ফিলিংস পাবেন। কারণ হচ্ছে তুরস্ক যে শহরটা, এই শহরের রাস্তাগুলো এবং বাকি যে লোকালয়গুলো সবই হচ্ছে পাহাড় কেটে বানানো। লাইক এখানে যে একটা রোড দেখতে পাচ্ছি, এই রোডটা হচ্ছে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে চলে গেছে। এটা হচ্ছে ট্রেনের ভিতরের সাইড, এক সাইডে হচ্ছে একটি করে সিট এবং আরেক সাইডে দুটি করে সিট আছে। এই স্থানটা হচ্ছে ট্রেনের দুই বগির মধ্যে যে ফাঁকা স্থানটা, এটা স্থানটা মানে এক বগি থেকে আরেক বগির মধ্যে যে কানেকশন পয়েন্টটা, এই স্থানটা এই পাশে একটা বগি, এখানে একটা গেট, আর এই সাইডে ট্রেনের আরেকটা গেট, বগিতে বসে বা দাঁড়িয়ে কাটাইতাম। সো বাট এখানে এটা সম্ভব হবে না, কারণ এই গেট গুলো হচ্ছে সব লক থাকে অনলাইন, সো বি এক্সপ্রেসটা এখানে পাওয়া সম্ভব না। এটা হচ্ছে ট্রেনের বাথরুম গুলো, বাথরুম গুলোর মধ্যে এখানে একটা জানালা, দেন হচ্ছে একটা বেসিন হাত ধোয়ার জন্য, আর হচ্ছে এই কমোড, এই হচ্ছে গেট, মানে মোটামুটি বেশ ভালো একটা স্পেস আছে। আর হচ্ছে অনেক নিট অ্যান্ড ক্লিন বাথরুম গুলো, আর হচ্ছে এখান থেকে বাহিরের একটা ভিউ দেখতে পারবেন, মানে একসাথে প্রকৃতিটাকে সারা দিবেন প্লাস বাহিরের সুন্দর সুন্দর ভিউ দেখবেন। আমার পাশে বহুটা সুন্দর চাকরি থেকে দাম সাথে আপনারা দেখতে পাবেন। একটা ব্রিজ একটা খালের মতো শোনা গেছে। অবশেষে প্রায় দীর্ঘ 26 ঘন্টার ট্রেন ভ্রমণের পর সেফলি রিস্টিং আঙ্কারা।